গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আমি ভিডিও করলি কেন, তুই এরকম করিস? সবাইকে, সবাই খুব ভালো করে পুজো কাটাও, খুব আনন্দ করো। আমাদের তো জিয়াগঞ্জে খুব মানে ছোট জায়গা হলে যা হয়, আমাদের এখনো পুজো শুরু হয়নি। আমাদের এখানে সপ্তমী থেকেই পুজো শুরু, কিছু কিছু জায়গায় তো সপ্তমীর দিন সকালেও না, সপ্তমীর দিন বিকেলে হয়তো প্যান্ডেল রেডি হয়। তো আমাদের এখানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই চার দিনই পুজো। তো বা অন্যান্য জায়গায় বা কলকাতা বা অন্যান্য বড় বড় পুজোগুলো তো অনেক দিন আগে থেকে, আমাদের শুধু তাই না, বহরমপুরেও অনেক আগে থেকে পুজো শুরু হয়ে যায়, যেটা আমাদের এখানে হয় না। তো আশা করি সবাই খুব ভালো করে ঠাকুর দেখছো, পুজো কাটাচ্ছো। আমরা এখনো অবধি টিভিতেই দেখছি, এখনো অবধি ঠাকুর দেখার সৌভাগ্য হয়নি। তো যাব, পুজো শুরু হোক, আমাদের এখানে যবে থেকে পুজো শুরু হবে আমরাও যাব ঠাকুর দেখতে। কেনাকাটি সেভাবে কিছু করিনি, কারণ আবার একটু ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। তো ওই জন্য যেটুকু না হলে নয় সেটুকুই কেনাকাটি করা হয়েছে, সত্যি কথাই। যেটুকু না হলে একেবারে না, মা একটা শাড়ি দিয়েছে, শাড়ি মা একটা না দুটো শাড়ি দিয়েছে। খুব ডিস্টার্ব করে আমাকে ভিডিও করার সময়, মা শাড়ি কিনে দিচ্ছে, শাড়ি আছে, ওই একটা দুটো চুড়িদার আছে, ওই চলে যাবে, আর কিচ্ছু লাগবে না, ওর থেকে বেশি লাগে না। ওই তিন চার দিনের পুজো, তাও আমি ওই লাইন দিয়ে ঠাকুর দেখি না। আমি কেন, কেউ পছন্দ করি না। আমরা ওই যে ঠাকুরগুলো এমনি দেখা যায় সেই ঠাকুরগুলো দেখে বাড়ি চলে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি, দেখা যাক কতদূর কি দেখাতে পারি বা না পারি। চলো সঙ্গে থেকো সবাই, কেউ কোথাও যাবে না। সকাল থেকে শরীরটা ভালো ছিল বলে ভাবলাম একটু বসি, একটু পুজো পালের দিনে এইসব না করলে ভালো লাগে, তাই একটু নিমকি ভাজলাম। মা নারকেল কুড়িয়ে রেখেছে, মা একটু নাড়ু করবে। সোনা খেয়ে ঘুমিয়ে গেছে আজকে তো, এক মিনিট, আজকে তো একে মঙ্গলবার, আমি এটা ওটা কিছু খাইনি। আমি আজকে শুধু খেয়েছি হচ্ছে একটু তরকারি করেছিল মা, ওই তরকারিটুকুই খেয়েছি আজকে, আর আপাতত কিছু খাইনি। বিকেলবেলা যাব, সোনার আবৃত্তি ক্লাস আছে। শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, ভালো লাগছে না। মানে শরীর ভালো থাকলে না তখন আর ইচ্ছেই করে না যে ফোন টোন ঘাটি বা কিছু। সকাল থেকে আজকে যেহেতু মঙ্গলবার, খাওয়া দাওয়ার কোনো চাপ থাকে না আমার। মা তরকারি করেছিল, একটু তরকারি খেয়েছি। তো সোনা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, মা আরও খাওয়া দাওয়া হয়ে গেছে, মা একটু মনে হয় বাজার গেল। আর বিকেলবেলা সোনার আবৃত্তি ক্লাস আছে। কয়েকদিন শরীর টরীর খারাপের কারণে আমি একদমই ওকে ক্লাসেও নিয়ে যেতে পারিনি, আর কিছুই না, আমি সেভাবে সময়ই দিতে পারিনি কদিন। তাই আজকে ক্লাস আছে, আজকে বিকালে ক্লাসে নিয়ে যাব। কাল তো বহরমপুর গেছিলাম, যখন পায়ে ক্রেপ বেঁধে গেছিলাম, খুব ব্যথা হবে এই ভেবে, তো ওই জন্য কালকে ওই ব্যথাটা আমার হয়নি। ক্রেপ বেঁধে গেছিলাম, অনেকটা হাঁটাহাঁটির ব্যাপার থাকে, তো মানে ট্রেনে গেলে অনেকটা হাঁটাহাঁটির ব্যাপার থাকে, তো ট্রেনে যেহেতু গেছি জানি হাঁটতে হবে, তাই জন্য ক্রেপ বেঁধেই গেছি যাতে ব্যথাটা কম করে। আর সত্যি সত্যিই ব্যথাটা কম, আজ সকাল থেকে একদম মানে খুব কম ব্যথা, মানে রোজ যে ব্যথাটা করে সেই ব্যথাটা আজকে নেই, তাই জন্য আজকে একটু আরাম লাগছে সকাল থেকে। ওই জন্য আজ সকালবেলা মানে নিমকি ভাজলাম। শরীর ভালো থাকলে আমি রান্না করতে এতটা ভালো লাগে আমার, শরীর ভালো থাকলে এমনিই মনে হয় যেগুলো করি। সকাল থেকে শরীরটা ফুরফুরে আছে বলে ওই জন্য একটু নিমকি ভাজলাম, মা একটু নাড়ু করলো। এইগুলো তো পুজো পালের দিন, তো একটু এসব না করলে হয় না। একটু দেখি কাল পরশু নাগাদ একটু মালপোয়া ভাজবো, এগুলো না করলে হয় না। আমি হয়তো একটা দুটোর বেশি খাইও না, কিন্তু করতে ভালো লাগে, সবাইকে দেবো, সবাইকে নিয়ে খাবো, এটাই ভালো লাগে। বিকালবেলা যাবো আবৃত্তি ক্লাসে, ছেলেটা তো প্র্যাকটিস ট্র্যাকটিস কিছুই হয়নি, অনেক দিন যাইনি, প্র্যাকটিসও করাইনি। দেখা যাক, একটু তো স্যারের কাছে বকা খাবে বুঝতে পারছি, ঠিক আছে চলো কোনো ব্যাপার না। ক্লাসে ছিলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, টানা আধ ঘন্টা মুষলধারে বৃষ্টি আর বাজ পড়েছে। ওই রাস্তাটাতে তো পুরো জলে ভর্তি, ওই দিক দিয়ে আসতেই পারলাম না, ঘুরে এই দিক দিয়ে এসছি। তাই তারপর আর রাতের বেলা এসে আর ব্লগ করা হয়নি, ওই ভিজে টিজে এসে পা এমনি ব্যথা করছিল। সকলকে জানাই শুভ ষষ্ঠী, ষষ্ঠীর সকাল আবৃত্তির রিহার্সাল ছিল, তাই সোনাকে নিয়ে গেছিলাম। ওর দ্বাদশীর দিন একটা প্রোগ্রাম রয়েছে, সমবেত করবে, তাই নিয়ে গেছিলাম, একটু রিহার্সালের দরকার। আগে তো কয়েকটা ক্লাস করেনি, রিহার্সালে না নিয়ে গেলেও নয়। রাস্তায় যেতে যেতে দেখছি আজও ষষ্ঠী হলেও মানে মায়ের বোধন আমাদের এখানে এখনও শুরু হয়নি, সব প্যান্ডেলগুলোই এখনও ইনকমপ্লিট। আগেরটা দেখালাম, আগেরটাও, এইটাও, তাই এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। তাই ঠিক আছে চলো, আপাতত যতক্ষণ না ঠাকুর তৈরি হচ্ছে ততক্ষণ বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। আবৃত্তি ক্লাসে প্র্যাকটিস হয়ে গেছে, এবার যাই বাড়ির দিকে। বাড়ি যেতে যেতে ওই যেই প্যান্ডেলটাও দেখো, এরও এখনও কমপ্লিট হয়ে গেছে, এখনও সব বসে রয়েছে পুরোপুরি, এখনও ফিনিশিং হয়তো বাকি আছে। কি অপূর্ব লাগছে দেখতে,
আর বাজারে সেই রকমই ভিড়, অসম্ভব ভিড়। অনেকটা দূর থেকে জ্যাম লেগে রয়েছে। আমাদের বাজারটা তো ছোট বাজার, ভীষণ ভিড়, চার তিন দিক থেকে জ্যাম লেগে গেছে। তো হাঁটতে হাঁটতে টুকটুক করে এগিয়ে গেলাম, গিয়ে তারপর টোটো ধরলাম। আবৃত্তি ক্লাসে স্নান ধান করেই গেছিলো, এসেই বসে পড়েছে চানাচুর নিয়ে। ইদানিং করে খুব ভাল লাগে ওর নাকি চানাচুর খেতে। ও চানাচুর খাচ্ছে, আর এদিকে মা প্রায় পুরো রান্নাই করে রেখেছে, শুধু ডিমটা করা আমার বাকি ছিল। আমি এসে শুধু ডিমটুকু করেছি, বাকি সব রান্নাটুকুই মা করে রেখেছে। সকালবেলা গেলে তাই হয়, কি করব। গুড ইভিনিং, আজকে শুভ ষষ্ঠী সকলকে। আজ সকাল থেকে সেভাবে ব্লগটা ঠিকঠাক করে বানাইনি, কারণ সকাল থেকে একটু টুকটাকভাবে হলেও ব্যস্তই ছিলাম। তো এখন কি বলছি কি, এখন এখন তোমরা এখন একটা মেসেজ এলো, ওটা তাড়াতাড়ি দেখো, ভালো হয়। কি করবো, পুজোর মধ্যে এখন এই তো রোদ, সন্ধ্যা হচ্ছে, বৃষ্টি। কালকেও সন্ধ্যাবেলা বৃষ্টি ছিল, আজও ঠিক সেম। কালকেও সন্ধ্যাবেলা আমি ছিলাম না আবৃত্তি ক্লাসে, গেছিলাম, বৃষ্টি পড়ছিল বলে কোনোরকম তাড়াহুড়ো করে বাড়ি এসেছি, এসে আর ঠিকঠাক করে ব্লগ বানানো হয়নি। আজও সেম বৃষ্টি, বাচ্চাটা একটু ঠাকুর দেখতে যাবে তো বৃষ্টি হচ্ছে, অসম্ভব বৃষ্টি হচ্ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। একটু বসে বসে দুপুরবেলা মেহেন্দি করলাম, তাও গোটা হাত পরার ধৈর্য হয়নি, এইটুকুই পড়েছি। ছেড়ে দাও, বাচ্চাটাকে নিয়ে আর কি ঠাকুর দেখতে বেরোবো, এই তো অবস্থা, বৃষ্টি হচ্ছে। ঠিকঠাকভাবে ব্লগও আমি বানাতে পারছি না আপাতত আজকের মতো। তো ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। যা বাইরে বৃষ্টি হচ্ছে, মনে হয় না আজকে কোথাও ঠাকুর দেখতে যাওয়া হবে। তাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে কমেন্ট বক্সটা সবার জন্য খোলা। কালকে দিও না, কালকে আবার শুরু করবো। ঠিক আছে।